আরে কি করে চিনিস? আরে আমি ওই দিন তোর সাথে দেখা করতে গেলাম, ছাদে বসে আছি, তখন তো দেখি মহারাজ এসে হাজির, গায়ে পড়ে কথা বললো আর কি। ওই ছেলেটার স্বভাব এমনই, গায়ে পড়ে কথা বলে। তবে দোস্ত, আমার কি মনে হয় জানিস, ছেলেটা তোকে পছন্দ করে। যা, হ্যাঁ, শুধু সাহসের জন্য কোনো কিছু বলতে পারে না। শোন, যে ছেলের মনের ভেতরে সাহসী নাই, যার মনে জোরই নাই, তার সাথে কি প্রেম মানাই বল? দুদিন পরে দেখা যাবে তার না জানি আর কত কিছুর জোর কম। তুই আর ভালো হইলি না, বুঝছিস? আচ্ছা শোন, আমরা যে রেস্টুরেন্টে যাচ্ছি ওইটা নতুন, আর অনেক ধরনের ডিসকাউন্ট দিচ্ছে, খাওয়া দাওয়া হবে মামা। আমি 3 দিন ধরে চাউমিন খাই নাই, বাট চোচো করতেছি। 3 দিন মানে বুঝতেছি 3 মাসের মতো। চল খাবো, খুদ লাগছে অনেক। চল চল চল, তাড়াতাড়ি চল। আসুন ম্যাডাম, আসুন, আমাদের ফুড প্যালেসে আপনাদেরকে স্বাগত। আমি রেস্টুরেন্টের ম্যানেজার মনন আছি, আপনাদের সেবায় নিয়োজিত। আপনাদের যখন যা লাগবে শুধু আমাকে বলবেন, আসুন আপনাদের জন্য একটা সুন্দর বসার ব্যবস্থা করি। আপনারা দুজন বসুন, জাস্ট এ মিনিট, আমি এখন একজন ওয়েটারকে পাঠিয়ে দিচ্ছি। আমি মনন, এই রেস্টুরেন্টের ম্যানেজার, আপনাদের সেবায় নিয়োজিত। আর তারপরেও যদি বিশেষ কোনো কিছু প্রয়োজন হয়, কোনো রকম কার্পণ্য করবেন না। আমি মনন, এই রেস্টুরেন্টের ম্যানেজার, আমি আছি আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা জাস্ট একটা তুড়ি দিবেন, দেখবেন আমি হাজির হয়ে গেছি। না থাক, তুড়ি দেওয়াটা কষ্টকর। আপনারা জাস্ট একটা ক্ল্যাপ দিবেন, দেখবেন বান্দা হাজির হয়ে গেছে। আর যদি খাবার নিয়ে কোনো রকম কোনো কমপ্লেন থাকে, আপনাদের কাছ থেকে কোনো রকম কোনো টাকা পয়সা নেওয়া হবে না। আমি মনন, এই রেস্টুরেন্টের ম্যানেজার মনন। অলরেডি নামটা মুখস্থ হয়ে গেছে, এখন দয়া করে কি একজন ওয়েটারকে ডেকে দেয়া যাবে? জি ম্যাম, জাস্ট এ মিনিট প্লিজ। বাবারে বাবা, পাগল করে দিল। হ্যাঁ, কিছু বললি? আসে থেকে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে আছে, খাওয়ার মোটটা পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। কি আজ খাইতে আসছি, ওর কথা শুনতে আসছি আমি? বলেন ম্যাডাম, আপনাদের কি লাগবে? বস আমাকে বলে গিয়েছে আপনাদের দায়িত্বে নিয়োজিত থাকছে, এখন থেকে এই টেবিলের দায়িত্ব আমার। তাই নাকি? তা বেশ তো, আপনার বসকে সবসময় এইভাবেই কাস্টমারদের ট্রিট দিয়ে থাকেন? পাগল নাকি? সরি, স্লিপ অফ টাং। আসলে সত্যি বলতে কি, আমাদের বস তো কোনো কাস্টমারের দিকে ঘুরেই তাকান না, কিন্তু আপনাদেরকে মনে হচ্ছে আপনারা অনেক স্পেশাল। আমাকে তো বস এটাও কানে কানে বলে দিয়েছে, আপনাদের কাছ থেকে কোনো বিল নেবে না। সো যতটুক পারেন, যেভাবে পারেন খেতে থাকেন। ম্যাডাম, এই জন্য মেনু। সে কি ম্যাডাম, আপনারা কোনো কিছু অর্ডার না করে চলে যাচ্ছেন, কিছু খাবেন না? ম্যাডাম, আমাদের এখানে ভালো ভালো মেনু আছে। ম্যাডাম, ম্যাডাম, মামার সামনে নাকি ঝামেলা হয়েছে, আপনি একটু ঘুরে যেতে পারবেন ওইদিকে? আফা, জামেলার জায়গা পার করে আয় বসি, আর কোনো টেনশন নাই। আজকালকার পোলাবানগুলা যে পাজির পাজি, খালি মারপিট করে, বাপ মায়ের কথা শুনে না। এগো বাপ মাকে কোনো শিক্ষা দেয় না। ভা, আচ্ছা ঠিক আছে, যান। মামা বাম দিকে একটু রেখে দিন তো।
ঠিক আছে দোস্ত বাই বাবা জামু যা বামে রাখেন নামবো বাইরে অনেক গরম পড়েছে মা ওর মাথা তো ধুয়ে গেছে একটু চা দিতে পারবে মা হ্যাঁ ঠিক আছে তুই প্রেশার নে আমি একটু বানিয়ে নিয়ে আসছি ঠিক আছে বেসিনের কলটা নষ্ট আমি কেয়ারটেকারকে বলেছি একটু পরে মিস্ত্রি পাঠিয়ে দেবে তুই অন্য কলটা ইউজ কর চা হয়ে গেছে তাড়াতাড়ি আয় হ্যাঁ আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি কাশেম মিস্ত্রি আপনাকে কেয়ারটেকার আমার ফোন দিছিল আপনাদের বাথরুমে নাকি কোন একটা কল নষ্ট হ্যাঁ আমার মেয়ের বাথরুমের বেসিনের কলটা কাজ করছে না তুমি একটু দেখে দাও তো আসো আমার সাথে আসো ঠিক আছে চলো এই নেন টাকা একটু পরে আবার নষ্ট হয়ে যাবে না তো কি যে কনাফা এই কাশে মিস্ত্রির রাতে জাদু আছে যে জায়গায় একবার আদ দেয় এই জিনিস সহজে নষ্ট হয় না আফা আর নষ্ট হলে তো আমি আসি আবার আমার ডাকবেন আমি ঠিক করে দিয়ে যাবি সে বসে একটু কমায় নিম আফা তাইলে আজকে আমি যাই হ্যাঁ রাহাত তুই যে সময় এসে পড়েছিস না খুব ভালো কাজ করেছিস আমি আমার মেয়েটার মুখের দিকে তাকাতে পারছি না ওই ঘটনার পর থেকে পীড়া কেমন যেন বদলে গেছে আমার হাসি খুশিতে ভরা মেয়েটা সারাদিন মন খারাপ করে ঘুরে বেড়ায় খালা আমি এসে পড়েছি না এখন তো কোনো সমস্যাই নেই আমি থাকতে ইরার কোনো সমস্যা হতে পারে বলো আমিও তো সেটাই চাই বাবা আচ্ছা মেয়ে মানুষের কি এরকম হলে চলে বলতো একটা মেয়েকে কত জায়গার থেকে ছেলে পক্ষ দেখতে আসে আমার মেয়ের জীবনে ওই একটি ছেলেই দেখতে এসেছিল আর ওই অঘটনটা ঘটে যাওয়ার পর থেকে ওর মনটাই ভেঙে গেছে বাবা জানিস ও এখন কি বলে কি বলে কি বলে মানে ও না বিয়ে করবে না তাই বলে এটা তো কোনো সমস্যাই না তোমার কথাতেই তো আমি গ্রাম থেকে ছুটে ঢাকায় চলে আসলাম আমি থাকতে কোনো ঝামেলা নেই খালা ইরা কোথায় ইরা ওর রুমে আছে তুই জানা আমি তোর নাস্তার ব্যবস্থা করছি তুই যা আমার খুব ক্ষুধা লেগেছে তুমি ভাত আর তরকারির ব্যবস্থা করো সাথে দুইটা সিদ্ধ ডিম আমি একটু ইরাকে দেখে আসি ইরা ইরা কোথায় ইরা কিরে ইরা কেমন আছিস তুই ভালো আছিস ভালো আছি তোর কি অবস্থা কখন আসলি এই তো চলে আসলাম হয়েছেটা কি বাসায় একদমই ভালো লাগছিল না বুঝছিস এর জন্য দম ছটফট ছটফট করতেছিল এর জন্য চলে আসছি বুঝতে পেরেছি বাসায় দম বন্ধ হয়ে আসছিল এই জন্য আসছিস
নাকি অন্য কোনো কারণ আছে? কি কি রে, তুই আমাকে এই কথা বললি কেন? আমি কি কখনো তোর সাথে মিথ্যা কথা বলেছি? এই রাহাত কখনো মিথ্যা কথা বলেছে? তুই আমাকে এখনো বিশ্বাস করতে পারলি না? তুই থাক, খুইছে আর সাফাবাজি করা লাগবে না। হাসছিস, বিশ্রাম নে, খাওয়া দাওয়া কর, যা। আচ্ছা, আমাকে কি দেখলেই তোর খাই খাই মনে হয়? একসময় আমি এমন ছিলাম, কিন্তু এখন আমি কিন্তু স্লিম হয়ে গেছি। আমি কিন্তু রেগুলার এক্সারসাইজ করি, বুঝেছিস? আমি কিন্তু স্লিম হয়ে গেছি। আচ্ছা, আমি আসার পর থেকে দেখছি তুই কেমন যেন পোতায় আছিস। কারণটা কি? ওরা তোকে রিজেক্ট করে বলেছে, কি হয়েছে? হ্যাঁ, তুই ওদের পাত্তাই দিবি না, এই তুই আমাকে দেখ কেমন আমি চিলমুটে থাকি সারাক্ষণ, বিন্দাস। এক্সকিউজ মি, ইমার্জেন্সি কল। হ্যাঁ, হ্যালো বাবু। অভি, এই অভি, এই তোমার সাহস তো কম না? তুমি আমার কিচ্ছু না বলে ঢাকায় চলে গেছো। এই এই, তোমার এত সাহস কে দিছে? হ্যাঁ, খুব খেয়াল হয়েছে তাই না? আমার লক্ষ্মী সোনা পাখিটা করে না, কি হয়েছে? খবরদার আমারে সোনা টোনা বলবা না। ফাইলে মে বেসো, ফাইলে মে বেসো, হ্যাঁ তাই না? তাইলে তাই করো, আর কোনোদিন আমার ফোনে ফোন দিবা না, বুঝছো? যদি ফোন দাও না, তাহলে কিন্তু খবর করে ছেড়ে দিমু। নীল পাখি, আমার নীলা, হ্যালো। এই কেমন কেমন, বুঝেছিস? ওই একটা জাস্ট ফ্রেন্ড ফোন দিয়েছিল। হ্যাঁ, তুই এক কাজ কর, তুই থাক, রেস্ট নে, কালকে তোর সাথে দেখা হবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ আসি। হ্যালো, হ্যাঁ কই তুই? এই তো একটু বের হচ্ছি রে। বের হচ্ছিস, আমি আসবো? না না না, তোর আসার দরকার নেই, আমি একাই। আরে একা ঘুরবি নাকি? আমি আসি, একসাথে ঘুরবো। আর শোন না, একটা রেস্টুরেন্টের খোঁজ পাইছি, নতুন হয়েছে। ওইখানকার খাবারটা না মা জাস্ট অস্থির, তুই আর আমি যাবার ঘাপা ঘাপ খাবো, চল যাই। আচ্ছা শোন, আমি এখন ফোনটা রাখছি, আমি তোর পরে ফোন দিব, ঠিক আছে? বাই। যাক বাবা, একটা ভালো কথা বললাম খাবারের জন্য, কেটে দিল কল। আচ্ছা, এই রোদের মধ্যে এই উদ্ভট জায়গায় বসার কি দরকার আছে রে? চল আমরা রেস্টুরেন্টে যাই। আমার রেস্টুরেন্ট এত ভালো লাগে না, এই খোলা আকাশের নিচে মুক্ত হাওয়া বেশ ভালো লাগছে, কিন্তু আমার শান্তি লাগছে অনেক, তাই না? আমি সেই ছোটবেলা থেকে লক্ষ্য করেছি তুই একটু অদ্ভুত প্রকৃতির, আজীব পুরা। ঠিক আছে, তোর যদি না পোষে তুই চলে যা, আমি এখানে কিছুক্ষণ বসে থাকবো। এই আমি কি সেই কথা বলেছি নাকি? তোর মনটা আমি ভালো করে দিচ্ছি কিছু একটা খাবার খাইয়ে। কি করা যায়, কি করা যায়? এই মুড়ি, ঝাল মুড়ি। এই এই মুড়ি, মুড়ি, ওই যে মুড়ি আল আসতেছে। এই ঝাল মুড়ি, আয় তাসি মামা, আয় তাসি। এই ঝাল মুড়ি, ঝাল মুড়ি, আসতে পারবি তো? পারুন স্যার, আমার তো কামই এটা স্যার। আচ্ছা, এই তোমার ঝালমুড়িটা খুব ভালো হবে তো? কি যে কন স্যার, এলাকার মধ্যে আমার ঝালমুড়ি হচ্ছে এক নম্বর ঝালমুড়ি স্যার। এই ঝালমুড়ি খায় কত লোক জজ ব্যারিস্টার হয়ে লোক, আর আপনার ঘরে আমার ঝালমুড়ি ভালো হইব কি না? তাহলে তুমি একটা কাজ করো, সুন্দর করে মশলা টশলা মাখিয়ে 5 টাকার ঝালমুড়ি দাও স্যার। 100 টাকার ঝালমুড়ি দেই। এই তুমি একটু বেশি কথা বলো, আমরা দুজন কি 100 টাকার ঝালমুড়ি খাবো নাকি? তুমি এক কাজ করো, তুমি 10 টাকার ঝালমুড়ি দাও, কিন্তু সুন্দর করে মাখিয়ে সুন্দর করে বানিয়ে দাও। দিতাছি স্যার, 10 টাকা ঝালমুড়ি দিতাছি, কিন্তু একটা কথা কই রাই, আমার ঝালমুড়ির কিন্তু একটা স্পেশালিটি আছে, এই ঝালমুড়ির মশলাগুলো হচ্ছে ফরিদপুরের কইলাম। তোমাকে আমি বলতে বলেছি যে মশলাটা কোথাকার, আসলেই ফরিদপুরের মানুষ একটু বেশি কথা বলে। না না না, কি যে বলো না, ফরিদপুরের মানুষ হচ্ছে সব থেকে ভালো মানুষ, অমায়িক। তুমি একটা কাজ কর তাহলে, 10 টাকা সুন্দর করে মশলা দিয়ে মাখিয়ে দাও ঝালমুড়ি দাও। দিতাছি দিতাছি স্যার, বয়েন। এই তো চুলগুলো না অনেক সুন্দর লাগতেছে, কি করেছিস?
সত্যাড়া আমার আপন বোন না দেখেন না আমাদের স্কিন টোন কি সেম আপনাদের সমস্যা কি আমরা কে কার কি হই আমরা পার্কে ঘুরি নাকি আমরা অন্য কোথাও ঘুরি সেটা কি আপনাদের কাছে আমরা ব্যাখ্যা করবো হ্যাঁ যত সব ফাজিলের দল যান সরেন এখান থেকে হাই হাই মাই আমাদের মুখে যদি ফুল চন্দন ফুটছে চারটা মুরগা পাইছি এক লগে চারটারে খাওয়া দিব আজকে রাখ 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 আইতাছি আইতাছি এই তোরা কারা আপনি কেনা এলাকায় থাকোস আর কাশেম বাইরে চিনোস না আপনি কাশেম বেতলে হ্যাঁ কেনা আপনি কে আপনি কে আমি কে আমি কে আমি কে জানোস না আমি কাশেম আপনি কাশেম হইলে আপনার পিছে উড়ে কে এই খারা যাই জীব না গুড়া মাছ মারতে পুটি মাছ ইউজ করতে হয় না জানোস না সুস্থ আবার সিস্টেম পরে ধীরে লোক জি উস্তাদ চল জি উস্তাদ চল আচ্ছা তুই এই কাজটা কেন করলি যেই লোকটা নিজে জীবন বাজি রেখে তোকে বাঁচালো তুই তাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিবি না শুন ওরকম দু তিনটা পোলা পানরে আমি নিজেই চটকাতে পারি এটা এমন কোনো বাহাদুরির কাজ না তুই কি ভেবেছিস আমি চটকাতে পারি না আমার রাগ উঠলে আমি ওদের মেরে পাট পাট করে দিতাম থাক আর বলা লাগবে না যা দেখার তা তো আমি নিজে চোখেই দেখলাম যে নাকি পোলা পানের ভয়ে কাজিনকে তার আপন বোন বলে পরিচয় করিয়ে দেয় তার কি এমন বাহাদুরি ও এই কথা আসলে হয়েছিটা কি জানিস আমি না অভিনয় করেছিলাম আচ্ছা আমার অভিনয়টা অনেক সুন্দর হয়েছে না রে হ্যাঁ খুব ভালো অভিনয় করতে পারো তুমি অভিনয় করতে আসছি কোথায় যাচ্ছিস ইরা এ ইরা রাগ করে চলে গেল বোকামি তা দেখুন না হ্যাঁ
আরে কাশেম ভাই আপনি এইদিকে। আপনাকে ঠিক চিনতে পারলাম না। ওই যে আজকে দুপুরে আমাকে আর আমার কাজিনকে যে বাঁচালেন। ও আচ্ছা চিনতে পেরেছি, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে হয়েছেটা কি, অনেক মানুষজন ছিল তো, আপনাকে ধন্যবাদ দেব সেই সময়টুকু পাইনি। আর আমার কাজিন আছে না ইরা, ও একটু ভীতু প্রকৃতির, এই জন্য সকলের সামনে আমাকে টেনে নিয়ে চলে এসেছে। আর যেই গরমটা পড়েছিল না আমি থাকতেই পারিনি। তবে ভাইয়া আজকে আপনাকে কিন্তু আমার সাথে যেতেই হবে, আমার সাথে বসে আপনার রেস্টুরেন্টে খাবেন। আজকে না ভাই, আরেকদিন যাব। আরে না না না, সেটা কি করে হয়, আপনাকে পেয়েছি অবশ্যই আপনি আমার সাথে খাবেন, প্লিজ চলেন। ভাইয়া আজ আপনি যেই খেলাটা দেখালেন না, আমার তো খুব ইচ্ছা বড় হয়ে আপনার মতো মাস্তান হব। এই কোন সমস্যা, পানি দিতে বলবো। ওয়েটার। না না কোনো সমস্যা নাই, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ভাইয়া আপনি আপনার এই মাস্তানের ক্যারিয়ারে অনেকজনকে কি? না না এরকম কিছুই না ভাই, এরকম কিছুই না। ও তার মানে আপনি বড় কোনো গুন্ডা না, আপনি হচ্ছেন পাতি মাস্তান। আচ্ছা আমার কথা বাদ দেন না, আপনার কথা বলেন। আমার কথা কি বলবো ভাই, এরা হচ্ছে আমার কাজিন। হ্যাঁ তো ওর একটা সমস্যা হয়েছিল, এজন্য ওকে সঙ্গ দেওয়ার জন্য আমি এসেছি। ও আচ্ছা তাই বলেন, আমি ধরো ভাবছি আপনার সাথে এরা কিছু একটা। কি যে বলেন না ভাইয়া, আমার তো একটা গার্লফ্রেন্ড আছে। কিন্তু জানেন ভাইয়া তাকে আসলে গার্লফ্রেন্ড বলা যায় না, ও হচ্ছে একটা গুন্ডা। ও শুধু কথায় কথায় আমাকে কান ধরে ওঠাই বসায় ওঠাই বসায়। আপনাকে একটা ভাই হিসাবে সাজেশন দেই ভাই, জীবনে কখনো কোনো মেয়ের সাথে প্রেম করবেন না। আচ্ছা ভাইয়া আপনি বলেন তো, আমার চেহারাটা দেখতে ডার্ক চকলেটের মতো না? কিন্তু আমার গার্লফ্রেন্ড কি বলে জানেন? কি বলে? বলে আমার চেহারা নাকি দেখতে ঘোড়ার ল্যাঞ্চার মতো। একদম কথাটা সত্যি কথা বলছে, আমি ভুল বলছে ভাই, আপনার মতো একদম গুলু 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 সুন্দর চেহারার মানুষ কি আর আছে? নেন ভাই কান 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 খাই না। তোর আমার ভাই ব্রাদার দিয়ে আমি এই জিনিসটা আশা করি না, তারা যে কাজটা করস করতেছিস, তারা কোন জায়গায় কি করস না করস, আগানে বাগানে কার বাড়িতে ডিল মারস, কোন জায়গায় মায়ের টিচ করস, সব কিন্তু আমার কানায় আহে। আমি তো কিছু কইছি কিছু কই নাই, আজকে অন্য এলাকার পোলায় আমার নাম বেচক টাম কইরা গেল, আর তোরা চায়া চায়া দেখতি কিচ্ছু করলি না, কি মনে করছিস আমি কিচ্ছু জানি না। এই যে তুগুলি ফোন রাখছি কে জানোস, প্রত্যেকটা ফোনে ফোন আহে, কি আহে তোরা কই কি করতেছস না করতেছস, তোর আমার ভাই ব্রাদার আমার পোলাপান, তো আমার একটা মান সম্মান আছে না, আজকে আমার নাম বেচা কি করতেছ, ওই পোলা আমার নাম বেচা কি করতেছিল কো ভাই? ভাই আমগে তিনজনের কোনো দোষ নাই, এই আবুলের লগে মাইয়ারে যে খেটিচ করতে গেছে আমরাও সাথে সাথে গেছি ভাই। সামনে এলে বুদ্ধিমান ওর পিছে যা, ওর এবার সামনে লে আয়। আমি জানি না আমার কানে খবর আহে না, আমার 34টা জায়গায় 36টা সিসি ক্যামেরা লাগানো, বুঝছ কি মনে করছস আমি দুই চোখ না থাই, আমার 36টা চোখ। আমার এলাকায় আরেক পোলা কাহিনী করে যে বোগা, আর আমি চেয়ে চেয়ে দেখবো ওই পোলা কইতে না থাকে, সব ডিটেলস নিয়ে আমার কাছে আমি যাওয়ার উড়ে লয়ে আয়। এই চল যা ভাই, আমি 100 বার কইছিলাম যে বাইরের কানে কিন্তু খবরটা যাইব, আর আমার কথা শুনেই নাই ভাই। শুনছে না না শুনছে এটা কোনো বিষয় না, 7 নম্বর গলিতে যাবি, সোজা গেলে দেখবি একটা মাজার, মাজারের ডাইনে দেখবি একটা 4তলা বিল্ডিং সবুজ গেট, ওটার 3তলায় উপলা থাকে, ওরকে উড়ে লয়ে আবি। তোরা পারছস তাহলে রান সাকসেস, 2 মিনিটের মধ্যে আমার খেলা দেখবি, 2 মিনিট হয়ে যায় পড়ছে ভাই। লয়েছি আমার নাম কাইসা, এ অর্থ লাগে সবাই আমার এক নামে চিনে, আর আমার নাম বেজা তুই কি করে পারছস,
আর কি করবার চাস সবই কিন্তু আমি জানি বা টিপ দিলাস না ওই বাতের আমি কয় দিবার বাড়ি বাত কি কইবার চায় এই বেটা তুই যখন ওইছস না তোর মতো পোলা তখন আমার ছেলে কুলে 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 লে ঘুরছে ভাই আমার একটা কথা শুন ভাই 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 কি গো মন দে হুন ভাই আমার একটা কথা শুনেন এরপর আপনার যা খুশি আপনি আমারে কইরেন কিজ কইবার চাস ক ভাই ব্যাপারটা প্রেম গড়িত ব্যাপার ভাই কি কইছস আরেকবার ক প্রেম গড়িত ব্যাপার ভাই আরেকবার ক প্রেম গড়িত ব্যাপার প্রেম ওই ওই আমার ইমোশন লাগাত করে দিছে তুই জানোস মানে কি আমি আমার সুইটিরে জীবনে যেতে সবচেয়ে বেশি ভালোবাসতাম যে সুইটিরে পাই নাই অবস্থা একা কিন্তু আমি প্রতিজ্ঞা করছিলাম আমার মার কাছে তো যত প্রেমিক আছে সবার বিপদে যাবো আজ কি হয়েছে জানিস এই যে গতকাল যে মাস্টার লোকটা আমাদের বাঁচালো না আমি দূর থেকে তাকে ডাক দিলাম তারপরে তাকে নিয়ে রেস্টুরেন্টে বসিয়ে খেলাম কিন্তু জানিস ভাইটা না অনেক ভালো আমাকে একটি টাকাও বিল দিতে দিল না কি যে একটা বাজে অবস্থা বল তুই আমাকে বিয়ে করবি হ্যাঁ অবশ্যই যেটা শুনছিস সেটাই আমাকে বিয়ে করবি এই তোর মাথা ঠিক আছে শরীর ঠিক আছে বল আচ্ছা তুই নিজের দিকে একটু তাকিয়ে দেখ তুই কত সুন্দর দেখতে আর আমি কেমন কালো একটা ছেলে হ্যাঁ এখন না ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যুগ নেই এখন রঙিন টিভির যুগ আর তুই আমাকে বিয়ে করলে লোকে কি বলবে বল তোরে কি আমি এত কথা বলতে বলছি আর কে কাকে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি কি ভাবি সেটাই আমার কাছে বড় তোরে যেটা বলছি তুই সেটা করবি আর হ্যাঁ তোরে যদি আর একটা দিন ওই মাস্তান ছেলেটার সাথে দেখা করতে দেখি না তাহলে ঘুষি মেরে তোর নাকের বাসি আমি ফাটাই দিব কথাটা মনে রাখিস নাকের বাসি ফাটিয়ে দিলে আবার নাকি ওকে বিয়ে করতে হবে কি একটা হ্যালো হ্যাঁ হ্যালো ভাই ভাই আমি তো শেষ ভাই কেন কি হয়েছে ভাই আমার কাজিন ওর তো মাথায় সিট আছে ও আমারে বলছে এখন ওরে বিয়ে করতে হবে এখন আমি কি করব ভাই কেন সে এই কথা বললো কেন ভাই আজকে আপনার কথা বলার পর পর ওর না কেমন চোখ মুখ শক্ত হয়ে গেল এখন ও পাগলামি করতেছে ভাই আমি তো সিঙ্গেল না ভাই আমার তো গার্লফ্রেন্ড আছে আর আমার যদি গার্লফ্রেন্ড জানতে পারে ভাই আমি তো শেষ ভাই দেখো হীরা আমি সব শুনেছি তুমি আমার উপর রাগ করে তুমি তোমার ওই কাজিনটাকে বিয়ে করতে যাচ্ছ তো তাতে আপনার কি সমস্যা আপনি আমাকে এখানে কেন ডেকেছেন সেটা বলেন আমি মানে আমার ভুল হয়ে গিয়েছে আমি যেদিন তোমাকে দেখতে গিয়েছি সেদিনই আমার ভুলটা হয়েছে এক্স্যাক্টলি আপনি ঠিকই বলেছেন আপনার মা বাবা যখন শুনলেন যে আমি বিয়ের পরে চাকরি করতে চাই আপনার মা বাবা বিয়েটা ভেঙে দিলেন আপনার মা বাবা সরাসরি চলে আসলেন আর আপনি কি করলেন আপনি ঠিক বিড়ালের মতো লেজ বুঝিয়ে আপনার বাবা মার সাথে আপনি চলে আসলেন কিন্তু কেন আপনি তো পারতেন একটু প্রোটেস্ট করতে কিন্তু আপনি সেটা করেননি ইরা তুমি আমার কথাটা বোঝো আমরা দুই ভাই কখনোই আমাদের বাবা মার উপর কথা বলি না সেদিন বাসায় আসার পরে আমি ডিসিশন নিয়েছিলাম আমার বাবা মার সাথে কথা বলে আমি তোমার কাছে ফিরেও এসেছিলাম কিন্তু কেন এসেছিলাম কারণ আমি তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম আর সেদিন আমি নিজে নিজে প্রতিজ্ঞাও করেছিলাম যতদিন না পর্যন্ত আমি তোমাকে পাবো আমি তোমার পিছু ছাড়বো না আমি তোমার জন্য কী না করেছি হ্যাঁ আমি তোমার জন্য মিস্ত্রি সেজে তোমার বাসার ওয়াশরুমে পর্যন্ত কাজ করে দিয়ে এসেছি আমি রেস্টুরেন্টের ওয়েটার সেজেছি আমি রেস্টুরেন্টের ম্যানেজার সেজেছি আমি জানি না আমার আর কী কী করা লাগতো আর তুমি কি না আমাকে ছেড়ে তোমার ওই কাজিনকে ওই ভণ্ড কাজিনকে মহিষের মতো দেখতে ওই ছেলেটাকে বিয়ে করতে যাচ্ছ আর একটা দিন যদি আমার পেছনে ঘুরতে দেখি না তাহলে আমি সরাসরি পুলিশের কাছে কমপ্লেইন করব কথাটা যেন মনে থাকে
তোমার জন্য কি না করেছি হ্যাঁ আমি তোমার জন্য মিস্ত্রি সেজে তোমার বাসার ওয়াশরুমের পর্যন্ত কাজ করে দিয়ে এসেছি আর একটা দিন যদি আমার পিছু করতে দেখি তাহলে আমি সরাসরি পুলিশের কাছে কমপ্লেইন করব কতটা যেন মনে হয় হ্যালো ইরা এই কাশিম লোক একটু আগে অ্যাক্সিডেন্ট করেছে হাসপাতালে ভর্তি আমার মনে হয় তোর একবার Sorry, madam. I'm not visiting our shed. Please, sister, just একটু বাই। ঠিক আছে, কিন্তু এখান থেকে দেখতে হবে, ভিতরে যেতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওর কি অবস্থা এখন? উনি এখন ঘুমাচ্ছেন, ওনাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। বাকিটা ঘুম থেকে ওঠার পরে বোঝা যাবে। দেখতে ছুটে চলে এসেছো না না চমনকে নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ও রিক্সা থেকে পড়ে পায়ে একটু ব্যথা পেয়েছে তাই ডাক্তার ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ইরা এরপর কি তুমি বলতে চাও তুমি আমাকে ভালোবাসো না ভালোবাসা ভালোবাসা মাই ফুট সাত দিন মাত্র সাত দিন এই সাত দিনের মাথায় তুমি যদি আমাকে বিয়ে করতে না পারো না তাহলে এই পাফলুকে আমি বিয়ে করে ফেলি কথাটা মনে থাকে যা